আজকের এই ভিডিওতে আপনাদের জন্য নিয়ে হাজির হয়ে গেলাম উম্মুল মুমিনিন খাদিজা বিনতে খুলাইদ অধ্যায় রাদিয়াল্লাহু আনহা, ওনারই জীবনী। আর এই জীবনীটা যেই বই থেকে সংগ্রহ করেছি সেই বইটার নাম হলো প্রিয়তমা। এখানে ওনার জীবনের শুরু থেকে একদম শেষ পর্যন্ত সব কিছুই থাকবে, অনেকগুলো পর্ব হবে। আশা করছি আপনাদের যদি ভালো লাগে আমি অবশ্যই আপনাদের মাঝে নিয়ে আসব, সেজন্য আপনারা সবাই সাড়া দেবেন, অবশ্যই কমেন্ট করবেন। আর যদি সম্ভব হয় একটা লাইক দিতে ভুলবেন না। তো চলুন সরাসরি মূল আলোচনায় যাওয়া যাক। আবদুল্লাহ তার পিতা আব্দুল মুত্তালিবের পেছনে পেছনে যাচ্ছেন। কিছুক্ষণ আগে মক্কার মানুষ পিতাপুত্রের ভালোবাসা এক অভূতপূর্ব ঘটনা প্রত্যক্ষ করেছেন। এমন ঘটনা পৃথিবীর ইতিহাসে সচরাচর ঘটে না। পুরো মক্কা স্তব্ধ হয়েছিল কিছু সময়ের জন্য। মক্কার পবিত্র স্থান কাবাঘরের পাশে ঘটেছিল এ ঘটনা, কাবা চত্বরের পৌত্তলিকদের স্থাপিত হুবল দেবতার সামনে। মক্কার কুরাইশ গোত্রীয় নেতা আব্দুল মুত্তালিব একের পর এক জবাই করছিলেন নিজের পালের ওট, গুনে গুনে 100। কাবার উল্টাপাশটা ওটের রক্তে লাল হয়ে গেল। চারপাশের জামায়াত লোকজন আব্দুল মুত্তালিবের এমন প্রতিজ্ঞা রক্ষার ত্যাগ দেখে অবাক না হয়ে পারল না। 100 উট কোরবানি করে দিলেন নির্দ্বিধায়। না, তবুও থামলেন না আব্দুল মুত্তালিব। তিনি আরও 30টি উট আনলেন। হুবল দেবতার হাতে রাখা বাগ্য নির্বাচনের তীর উত্তোলন করলেন আবারও। তিন বাড়িপুত্র আবদুল্লার নাম বাদ দিয়ে ওটের নাম নির্বাচিত হলো। প্রতিবার তীর উত্তোলনের বিনিময়ে 10টি করে উট কোরবানি করে দিলেন, একে একে 30টি, গুনে গুনে সর্বমোট 130টি। এরপর পুত্র আবদুল্লার হাত ধরে তাকে নিয়ে সামনে এগিয়ে গেলেন আব্দুল মুত্তালিব। কুরাইশ গোত্রের এই অবিসংবাদিত নেতা কিছুদিন আগেই এক অভিনব উদ্যোগ গ্রহণ করে পুরো মক্কা তো বটেই পুরো আরবের সম্মান আদায় করে নিয়েছেন। স্বপ্নে প্রত্যাদিষ্ট হয়ে তিনি নতুন নতুন করে খনন করেন জমজম কূপ। নবী ইসমাইল আলাইহিসসালামের পদাঘাতে প্রায় 3000 বছর আগে যে কূপের ধারা প্রবাহিত হয়েছিল কাবার প্রান্তরে, কালের বিবর্তনে সে কূপ একসময় লুপ্ত হয়ে যায় মরুর বালিয়ারির নিচে। স্বপ্নে প্রত্যাদিষ্ট হয়ে তিনি নির্দিষ্ট স্থান খনন করে আবার সে কূপ মানুষের জন্য উন্মোচন করে দেন। জমজম কূপের সুমিষ্ট সুপেয় পানি পেয়ে মক্কার মানুষজন আব্দুল মুত্তালিবের কৃতজ্ঞতা জ্ঞাপন করে। এই ঘটনার পর পুরো মক্কা অঞ্চলে তিনি অবিসংবাদিত নেতা হিসেবেই রবিত হন। কিন্তু খননের এই কর্মযোগ্য সমাধা করা খুব একটা সহজ ছিল না তার জন্য। কূপ খননকালে নানা বাধার সম্মুখীন হন তিনি। মক্কা ও পার্শ্ববর্তী অঞ্চলের কয়েকজন গোত্রপতি দাবি করেন, যেহেতু কাবাগরের মালিকানায় তারাও সমান হকদার, সুতরাং এ কূপের মালিকানায় তাদেরও অংশীদার করতে হবে। আব্দুল মুত্তালিব স্পষ্ট জানিয়ে দেন তিনি স্বপ্নাদিষ্ট এ কূপের মালিকানায় কাউকে অংশীদার করবেন না, তিনি নিজে স্বপ্নাদিষ্ট হয়েছেন বিদায়, এর মালিকানা এককভাবে তার নিজস্ব। এ নিয়ে উভয় পক্ষের বিবাদ ঘনিয়ে ওঠে। অবশেষে সিদ্ধান্ত হয় কূপের মালিকানা কারো একক হাতে থাকবে না, কাবা শরীফের নামে উৎসর্গিত হবে জমজম। প্রতি বছর উপাসনা লাভে ধন্য হতে আসে যে তীর্থযাত্রীরা, তাদের তৃষ্ণা মেটানোর জন্য অর্পিত হবে এ জলধারা এবং কূপের পানি অবমুক্ত করে দেয়া হবে সর্বসাধারণের জন্য। এই সিদ্ধান্তে শান্তি ফিরে আসে মক্কায়। সব বাধা বিপত্তি দূরে ঠেলে যখন বালিয়ারির নিচ থেকে উৎসারিত হয় প্রভুর প্রেরিত জমজম অন্তঃসালীলা, আব্দুল মুত্তালিব প্রভুর কৃতজ্ঞতা জানিয়ে প্রতিজ্ঞা করেন তার ছেলেরা যখন সবাই পূর্ণ বয়স্ক হবেন তাদের একজনকে তিনি জমজম প্রাপ্তির কৃতজ্ঞতায় আল্লাহর উদ্দেশ্যে কুরবানি করে দেবেন। তার এই প্রতিজ্ঞার কারণ ছিল আদিপিতা ইব্রাহিম আলাইহিসসালাম যেমন তার প্রিয় পুত্র ইসমাইলকে আল্লাহর সন্তুষ্টির লাভের জন্য কুরবানি করে দিয়েছিলেন, তিনিও তার প্রিয় কোনো এক পুত্রকে আল্লাহর জন্য কুরবানি করে দেবেন। জমজম পুনঃখননের পর কেটে গেছে অনেক বছর। আব্দুল মুত্তালিব পৌর থেকে বৃদ্ধ হয়েছেন, কিন্তু তিনি তার প্রতিজ্ঞা রক্ষার কথা ভুলে যাননি। তার ছেলেরা সবাই যখন পূর্ণবয়স্ক তখন সেই প্রতিজ্ঞা পূরণ করতে সপ্তাহ কয়েক আগে তিনি সর্বকনিষ্ঠ পুত্র আবদুল্লাহকে কুরবানি দেওয়ার উদ্দেশ্যে হুবল দেবতার সামনে নিয়ে আসেন। কিন্তু তার এ কাজে বাধা হয়ে দাঁড়ায় অন্য ছেলেরা। তার 10 ছেলের সবাই তাকে নিবৃত করেন এ কাজ থেকে, বিশেষত আবু তালিব, আব্বাস ও হামজা। পিতাকে এমন প্রতিজ্ঞা করার পূরণ পরিবর্তে বিকল্প কোনো পদ্ধতি খোঁজার পরামর্শ দেন। নিজেদের চোখের সামনে তারা
তাদের প্রিয়তম ভাইকে বলি দিতে পারেন না। পুত্রদের বাধার কারণে আব্দুল মুত্তালিব মক্কার গুণীজনদের কাছে এ সমস্যার আশু সমাধানে পরামর্শ কামনা করেন। তারা তাকে মদিনায় এক নারী গুণিনের কাছে যাওয়ার পরামর্শ দেন। তিনি নক্ষত্র বিচার ও মন্ত্রপাঠের মাধ্যমে এ সমস্যার একটা সমাধান দিতে পারবেন। অগত্যা তাদের কথা মতো আব্দুল মুত্তালিব পুত্র আবদুল্লাহ এবং গণ্যমান্য লোকদের নিয়ে মদিনায় যান। সেখানে সাজাহ নামের নারী গুণিনের কাছে তার মনোবাঞ্ছনা প্রকাশ করেন। সাজাহ নামের এই নারী জ্যোতিষী পরামর্শ দেন আবদুল্লাহকে, বলি দেওয়ার প্রয়োজন নেই, আবদুল্লার পরিবর্তে 10টি ওট নেবে। 10টি ওট এবং আবদুল্লার নাম আলাদা আলাদা তীরের মাথায় লিখে তাহবল দেবতার হাতে স্থাপিত বাগ্য নির্বাচন পাত্রে রাখতে হবে। সেখান থেকে একটি তীর উঠাবে। যদি তীরের মাথায় আবদুল্লার নাম ওঠে তবে তার পরিবর্তে সেই 10টি ওট কুরবানি করে দিতে হবে এবং আরো 10টি ওট নিয়ে বাগ্য নির্বাচন করতে হবে। যদি আবার আবদুল্লার নাম ওঠে তবে আবার অনুরূপ 10টি ওট ও আবদুল্লার নাম লিখে বাগ্য নির্বাচন করতে হবে। আর যদি আবদুল্লার নাম না ওঠে, 10টি ওট থেকে কোনো একটি ওটের নাম ওঠে, তবে সেই 10টি ওট কুরবানি করে দিলেই প্রতিজ্ঞা পূর্ণ হয়ে যাবে, আর কোনো ওট কুরবানি করার প্রয়োজন নেই। আব্দুল মুত্তালিব মক্কায় এসে তার প্রতিজ্ঞা পূরণে 10টি ওট নিয়ে আবদুল্লার বাগ্য গণনায় নেমে পড়লেন। প্রথমবার আবদুল্লার নাম উঠল। গুনিনের নির্দেশনা অনুযায়ী আবদুল্লার পরিবর্তে 10টি ওট কুরবানি দেওয়া হলো। দ্বিতীয়বার আবদুল্লার নাম নির্বাচিত হলো, আবারও 10 ওট কুরবানি দেওয়া হলো। তৃতীয়বার আবদুল্লার নাম উঠল। এভাবে 10ম বার গিয়ে ওটের নাম উঠল, অর্থাৎ ততক্ষণে 100 ওট কুরবানি করা হয়ে গেছে। কিন্তু এতে আশ্বস্ত হলো না আব্দুল মুত্তালিবের অন্তর। তিনি আরও 30টি ওট আনলেন এবং আরও 3বার আবদুল্লার বাগ্য গণনা করলেন। এবার প্রতিবারই আবদুল্লার প্রতি পরিবর্তে ওটের নাম নির্বাচিত হলো। এভাবে আবদুল্লার জীবনের বিনিময়ে কুরবানি করা হলো 130টি ওট। এই ঘটনার পর আবদুল্লার নাম হয়ে গেল জবিহুল্লাহ, আল্লাহর জন্য উৎসর্গিত। কুরবানির এই ঘটনায় কিছুক্ষণ পর যখন আবদুল্লাহকে নিয়ে তার পিতা আব্দুল মুত্তালিব কাবা চত্বর থেকে বেরোতে যান, ঠিক তখন এক নারীকে দেখা গেল চত্বরের পাশে। আরবীয় এই নারী যথেষ্ট সুন্দরী, বেশভূষা অভিজাত, মাথার উপর সবুজ রঙা কাপড়ের ঘোমটা টানা, ঘোমটার নিচে তার ফর্সা চেহারা ফুটে আছে মরু নার্গিসের মতো। এতক্ষণ ধরে তিনি আবদুল্লাহ আর ওটের ভাগ্য পরীক্ষার এই যাগযজ্ঞ দেখছিলেন। সবাই ওট জবাইয়ের মহাযজ্ঞের দিকে তাকিয়ে থাকলেও তিনি এক দৃষ্টিতে দেখছিলেন আবদুল্লাহকে, দেখছিলেন আর নিজের মনের অভাবের সঙ্গে মিলিয়ে নিয়েছিলেন সন্তর্পণে। এই কি সেই যুবক যার ব্যাপারে তার ভাই ওয়ারাকা বহুদিন থেকে অপেক্ষা করে আছেন? ওয়ারাকার দেওয়া বর্ণনা হুবহু মিলে যায় এ যুবকের সঙ্গে। সেই বংশধারা হাশেমি, সেই উন্নত চরিত্রের অধিকারী নিষ্কলুষ, নাকি এ যুবক প্রতীক্ষিত ব্যক্তির পূর্ববর্তী বংশধারার কেউ? হয়তোবা তাই বা হবে। হোক, সে প্রতীক্ষিত ব্যক্তি না হোক, তার পূর্ববর্তী বংশধারার কেউ হলেও তার মনে কোনো দ্বিধা নেই, সেই প্রতীক্ষিত ব্যক্তির মা হতে পারলেও তার 7 জন্মের স্বাদ পূর্ণ হবে, তার গর্ভ থেকে পূর্ণতা পাবে অনাগত পৃথিবী। কুরবানির এই মহাযজ্ঞ শেষ হলো এক সময়। কাবাঘরের চারপাশে পড়ে রইল 130টি জবাইকৃত ওট। আব্দুল মুত্তালিব মক্কাবাসীর জন্য ওয়াকফ করে দিলেন সমস্ত ওট, যে যেভাবে ইচ্ছে খেতে পারে এই ওটের মাংস, কোনো বাধা নেই। আবদুল্লাহকে পিতার পেছনে পেছনে যেতে দেখে আরবীয় নারীরা ডাক দিলেন তার নাম ধরে, আবদুল্লাহ শুনে যাও, কোথায় যাচ্ছ? পিতার পিছনে থেকে থমকে দাঁড়ালেন আবদুল্লাহ। নারীটির দিকে ফিরে তাকালেন তিনি, এই যে ফাতেমা উম্মে কিথার নামেই সবাই চেনে তাকে, মক্কা পণ্ডিত ব্যক্তি ওয়ারাকা ইবনে নওফলের বোন, তিনি তাকে এভাবে ডাকছেন কেন? তিনি এগিয়েলেন উম্মে কিতাবের দিকে। উম্মে কিতাল তার ভাই ওয়ারাকার মতোই গভীর জ্ঞান ও প্রজ্ঞার অধিকারী। পুরো আরবে অল্প যে কজন নারী তাওরাত ইঞ্জিলে যথেষ্ট ব্যুৎপত্তি অর্জন করেছেন তিনি তাদের একজন। ভাইয়ের তত্ত্বাবধানে থেকে তিনিও বুঝতে পেরেছিলেন শেষ নবীর আগমন সন্নিকটে, এবং সেই নবীর আগমন ঘটবে এই মক্কা বা আশেপাশের কোনো আরব ভূমিতে। সেদিন থেকে উম্মে কিতাল অপেক্ষায় আছেন কোনোভাবে সেই ব্যক্তির সান্নিধ্যে নিজের জীবন জড়িয়ে নেওয়া যায়। আজ আবদুল্লাহকে দেখে তার অভাবের সঙ্গে কোথায় যেন সেই প্রতীক্ষিত নবীর অভাবের মিল খুঁজে পাচ্ছিলেন তিনি, তাই আর দেরি করলেন না। আবদুল্লার কাছে আসতেই তাকে ডেকে বলেন, কোথায় যাচ্ছ আবদুল্লাহ? আবদুল্লাহ উম্মে কিতালের কাছে এসে বললেন, আমি তো পিতার সঙ্গে যাচ্ছি,
তিনি কোথায় যাবেন কে জানে। উম্মে কিতাল কোনো বনিতায় গেলেন না, কোনো ধরনের লোকসাপার আশ্রয় নিলেন না, সরাসরি প্রস্তাব দিলেন, যদি এই মুহূর্তে তুমি আমাকে বিয়ে করতে সম্মত হও তবে তোমার পিতা তোমার নামে যতগুলো ওট কুরবানি করেছেন আমি তোমাকে সে পরিমাণ ওট উপহার দেব, বলো তুমি কি রাজি আছো। উম্মে কিতালের এমন সরাসরি প্রস্তাব শুনে আবদুল্লাহ হক চকিয়ে গেলেন, খানিকটা বিব্রত বোধ করলেন, কি জবাব দেবেন বুঝতে পারলেন না, শুধু বললেন আমি এখন পিতার সঙ্গে যাচ্ছি, এ ব্যাপারে আমার নিজস্ব কোনো মতামত নেই, পিতা যা বলবেন আমি সেটাই মেনে নেব। উম্মে কিতাল বিষয়টি আবদুল্লাহকে আরেকবার ভেবে দেখার কথা বললেন, কিন্তু আবদুল্লাহর পিতার অনুমতি ছাড়া কোনো মতামত ব্যক্ত করতে পারবেন না বলেই উম্মে কিতালের কাছ থেকে বিদায় নিয়ে নিজের পথ দৌড়লেন। পিছন থেকে উম্মে কিতাল তার পথপানে চেয়ে রইলেন, তার মনে হচ্ছে তিনি হিরণ্ময়ে কিছু একটা হারিয়ে ফেলছেন প্রতি মুহূর্তে, জীবনের এক প্রতীক্ষিত আলোক ধারা থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছে, হেরে যাচ্ছে অমূল্য এক পার্থিব ও পরলৌকিক বিভূতি থেকে তিনি অনুধাবন করতে পারছিলেন। আজ তার জীবনের সবচেয়ে বড় পরাজয় ঘটল। তো আজকের পর্বটা এতটুকুই থাকুক, আপনাদের জন্য দ্বিতীয় পর্ব হবে দুই নম্বর থেকেই, এখানে এক নম্বর অধ্যায় দেওয়া আছে, দুই নম্বর অধ্যায় দেওয়া আছে, আমি সেই অনুপাতে আপনাদের মাঝে পর্বগুলো নিয়ে আসার চেষ্টা করব। আশা করছি আপনারা সবাই কমেন্ট করবেন কেমন লেগেছে, যদি জানতে চান তার পরের কাহিনী অবশ্যই মন্তব্য করতে ভুলবেন না। সবাইকে পুরো জীবনে জুড়ে থাকার তৌফিক দান করুক, আমিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই কামনায় আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।